সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট থেকে দশে পড়ল দশ, হঠাৎ দশ পেঁয়াজের বাজার। দর্শক, পেঁয়াজ রসুন আলু আদার দাম জানাবো না টেনে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারাও কেমন দামে কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আল্লাহ পাক রাখছে ভালো। পরিচয় দেন না ভাই, আপনার পরিচয় দেন না। মোহাম্মদ কাওসার খান, সাদেক খান কৃষি মার্কেট, আবুয়ানি এন্টারপ্রাইজ। কি অবস্থা, শরীর কেমন আছে ভাই? আল্লাহ পাক রাখছে ভালো। ভাই পেঁয়াজের বাজার কি অবস্থা? পেঁয়াজের বাজার কালকে বেশি ছিল, আজকে আবার কম। গতকালকে বেশি ছিল, আজকে আবার কম না ভাই? জি। হালি পেঁয়াজ আছে না, মুড়ি কাটা পেঁয়াজ? না, আলি পেঁয়াজ আসে না এখনো, সব মুড়ি কাটা। মানে আপনার কাছে আসে না? না, মানে এই বাজারে কিন্তু আসছে ভাই, বাজারে আইছে, কিন্তু এখন যেটা আছে একবারে কাঁচা আর যেটা নল নলি, এই জন্য আনি না ভাই। এই জন্য পেঁয়াজ এগুলো কি সব এক জায়গা নাকি বিভিন্ন জায়গা? এটা পাবনা রাজশাহী। কোন রাজশাহী? এগুলো হলো রাজশাহী। এগুলো রাজশাহী আর এটা পাবনা। আচ্ছা, পাবনা পেঁয়াজ আজকে বাজার কত চলছিল ভাই? পাবনা পেঁয়াজ আজকে বাজার চলতে আছে 105 টাকা। 105? জি। তো কম লোক কই ভাই? কালকে তো 108 টাকা 60 টাকা ছিল পাবনা, আজকে তো বাজার, কালকে বাজার ছিল 4200, আজকে 4800 টাকা বাজার হাটে মন মন। কালকে থেকে যদি আপনার 400 টাকা কম হয় তাহলে কেজি কত? 8 টাকা, 8 টাকা কম, তাহলে কম আগে থেকে। এটা কত ছিল রাজশাহী ভাই? দর্শক, আচ্ছা এই যে আদা, আদা কোন জায়গায় ভাই? আদা হইলো এটা দেশি আদা কয়, কিন্তু আদা আছে ইন্ডিয়া থেকে, কেরালা। কত করে ছিলেন ভাই? ওইটা ব্যস্ত আছি আপনার পাল্লা 850, 170 টাকা কেজি। 170 টাকা কেজি। আদার দাম কমতে দিকে না বাড়তে দিকে ভাই? আদার দাম কম, আগে 900 টাকা পাল্লা বেশি, 180 টাকা, এখন 170, আর পাইকারি চলতে আছে 165 টাকা। 165 টাকা, হ্যাঁ। আর কেউ যদি আপনার কেজি নিতে চায় কত রাখবেন? কেজি আমরা 1 কেজি বেশি না, 5 কেজি বেশি, 850, 880 এরকম বেশি। ভাই আলুর কি অবস্থা ভাই? আলুর দাম অনেক কম, 20 টাকা। দূরে যেখানে বাজার বুঝার নাই, দেখা যায় অনেক দূরে দূরে নিয়ে বেঁচে বেড়া কষ্ট করে, ওখানে 30 টাকা আছে, কিন্তু 25 টাকাই বেঁচে। সুপ্রিয় দর্শক, আপনারা খুচরা বাজারে আলু কেমন দামে কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তাহলে আলু সর্বনিম্ন কত ছিল আজকে বাজারে? আজকে সর্বনিম্ন 20 টাকাই আলু। সর্বনিম্ন 20? কোন জায়গায় এটা? এটা হলো আমার জয়পুরা। বিক্রমপুরের আলু কবে দেখো? বিক্রমপুর আলু আমি একদিন বেচছিলাম আর আনি না, এখনো ভালো হয় না, উঠানো না, এই মাস শেষ দেওয়ার উঠাবে, এই মাস শেষে উঠাবে, এই মাসের শেষ দিয়া, হ্যাঁ শেষে উঠে নিয়ে শুরু করো। এই যে আপনার কাছে রসুন দেখতে পাচ্ছি, রসুন কত করে দিয়েছিলেন? এগুলো হলো 175 টাকা। 175, দাম কমতি বাড়তি দিকে? দাম আগের থেকে কমছে, কিন্তু রসুনটা ভালো, আবার 60 টাকা পাওয়া যায়, ওটা ভালো না, 65 টাকা ওটা ভালো না, পামেল, কিন্তু এটা ভালো, এটা টাইট। আমাদের প্রতিনিয়ত যে বাজারের যে রান্নার কাজে ব্যবহৃত হয় পেঁয়াজটা, পেঁয়াজের দাম আরো কমে যাবে নাকি? পেঁয়াজের বাজার আরো কমবে। আচ্ছা, রমজানে আরো কমবে পেঁয়াজটা, পেঁয়াজ দাম কমে যাবে তাই না? দর্শক, প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসের মাধ্যমে আপনারা পেঁয়াজ রসুন আলু আদা ফল মূল সবকিছু দাম জানতে পারবেন। ভালো থাকবেন ভাই। হ্যাঁ।